বর্তমানে আমি আমাদেরই স্কুলের কন্যাশ্রী ক্লাব অর্থাৎ প্রত্যুষার প্রেসিডেন্ট। তো এই ক্লাবটা আমাদের মেইনলি গড়ে তোলা হয়েছিল মেয়েদের সব দিক থেকে অ্যাওয়্যার করার জন্য, যে ক্লাবে আমরা প্রত্যেক মাসে একটা করে জেনারেল মিটিং ডাকি এবং মেয়েদেরকে পদে, বিভিন্ন পদে আমরা যোগদান করাতে আগ্রহ করি এবং বিভিন্ন কাজে উৎসাহ দিই। এর মধ্যে আমাদের আলোচনা তিনটে বিষয় রয়েছে, এক হচ্ছে চাইল্ড ম্যারেজকে বন্ধ করা, ড্রপ আউট বন্ধ করা আর মেন্সট্রুয়াল হাইজিন রক্ষা করা। সব বিষয় থেকে আমরা মেন্সট্রুয়াল হাইজিনটার উপর এখন বেশি জোর দিয়েছি, কারণ এটা আমাদের জোর দেওয়ার একটা বিষয়। আমরা যেহেতু মেয়ে, এই বিষয়টা সবার জেনে রাখা উচিত, আর এই সময় হাইজিন মেনটেন করাটা যে কতটা দরকার এটা সবাই জানে না। প্রথম প্রথম যখন আমরা মিটিং ডাকতাম, আমরা দেখলাম যে অনেক মেয়েই স্যানিটারি ন্যাপকিন না ইউজ করে কাপড় ইউজ করে। আমরা তাদেরকে প্রথমে বোঝাতে যাই, তো তখন তারা কিছু লজ্জা পায়, তারা আমাদেরকে বলতে চায় না। তারপর আমরা তাদের সাথে প্রত্যেকটা ক্লাসে গিয়ে তাদের হাইজিনটা বোঝাই, যে তোমরা যদি স্যানিটারি ন্যাপকিনটা ইউজ না করো তোমাদের ভবিষ্যতে কি ক্ষতি হবে সেটা তোমরা নিজেরাও জানো না। তো আমরা তখন অনেক পজিটিভ রেসপন্স পাই, তারা আমাদের কথাটা মানতে শুরু করে, তারা বুঝতে শুরু করে। কন্যাশ্রী প্রকল্পের মেয়েরা গ্রামের বাল্য বিবাহ ও স্কুলের ড্রপ আউট রোধ করায় আজ সফলতার চূড়ায় দাঁড়িয়ে আছে। পাশাপাশি তারা স্কুলের অন্যান্য মেয়েদের এবং গ্রামের মা বোনেদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে সহযোগিতা করছেন। 2018 আমাদের যে উড়ান বলে প্রকল্পটা হলো, সেটা আমাদের সেই সাহায্যের হাত বলতে পারে। তারা আমাদেরকে 5 টাকায় 2টি করে স্যানিটারি ন্যাপকিন দিল, যেটা আমরা স্টুডেন্টদেরকে দিতে পারলাম। তো আমি তারপরে যখন এখান থেকে স্যানিটারি ন্যাপকিন কিছু নিয়ে যাই, এখানে আমাদেরই একজন দিদি আছেন নমিতা, তার সাথে আমরা যোগাযোগ করি, সে বলে যে ঠিক আছে আমরা এখান থেকে এসে কয়েকটা স্যানিটারি ন্যাপকিনের প্যাক নিয়ে যাই এবং স্টুডেন্টদেরকে সেটা দিই। সেটা দেবার সময় আমি জানতে পারি যে অনেক স্টুডেন্টই আছে যারা নিজেদের ফ্যামিলির সাথে এই ব্যাপারে ক্লিয়ার কাট কথাই বলতে পারে না, সেই জন্য হয়তো তারা কাপড় ব্যবহার করছে। আবার অনেকে আছে যারা বলতে চায় কিন্তু দেখে যে তার বাবার হয়তো অতটা আর্থিক সামর্থ্য নেই যে তাকে কাপড়ের বদলে স্যানিটারি প্যাড কিনে দেবে। এখন যেহেতু এটা 5 টাকায় 2টো প্যাড পাওয়া যাচ্ছে, সেই জন্য ওরা নিজেদের হাইজিনটাও মেনটেন করতে পারছে, আর এটা যেহেতু খুব পকেট অ্যাভেলেবেল সেই জন্য তারা এটা কিনতেও পারছে। এছাড়াও আমাদের কন্যাশ্রী ক্লাবে যে ব্যাপারটা আলোচনা করা হয় সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ। অনেক মেয়েদেরকেই তার বাবা মারা জোর করে চাইল্ড ম্যারেজ দিয়ে দেয়, তো সেই জন্য আমরা তাদের সাথে কথা বলি, তাদেরকে বোঝাই যে দেখো তোমরা যদি 18 বছর বয়সের আগে বিয়ে করো তাহলে তোমরা ফিজিক্যালি মেন্টালি কোনোভাবেই প্রস্তুত থাকবে না, তোমরা তোমাদের মাদারহুড বা তোমাদের বেবির কেয়ারও ঠিকভাবে নিতে পারবে না, এর ফলে কিন্তু একটা অসুস্থ বিকলাঙ্গ বেবির জন্ম হতে পারে, সেটা আমরা তাদেরকে বোঝাই। তো তারা সেই কথাটা বোঝে এবং আমরা তাদেরকে এক একটা দায়িত্ব দিতে, যে তোমরা যদি দেখো যে তোমার আশেপাশে কোনো দিদি বোন কারোরই মানে কম বয়সে বিয়ে দেওয়া হচ্ছে তো সেটা তোমরা আটকাও। তো এখন তারা অনেকটাই বুঝেছে আর অনেকটাই আমাদেরকেও হেল্প করছে, তো আশা করছি যে আমরা আমাদের ক্লাবকে এরকমভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এছাড়াও যেটা আমাদের তৃতীয় টপিক, ড্রপ আউট। ড্রপ আউটটা এখন খুবই দেখা যায়, বাবার টাকা নেই, বাবা পড়াতে পারছে না, কিন্তু কেন, কন্যাশ্রী তো দেওয়া হচ্ছে তোমাদের, যে টাকা দেওয়া হচ্ছে তোমরা কিন্তু তাতে নিজের স্কুল ফিজটা দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারো, একটু যদি অ্যাওয়ারনেস হয় যে পড়াশোনা করা যায়, সেটা আমরা তাদেরকে বোঝাই। এবং এটাও বোঝাই যে এটা নয় যে তুমি মেয়ে বলে পড়াশোনা করবে না, মেয়েরা যদি পড়াশোনা না করে তাহলে আমাদের দেশেরই অ্যাটলিস্ট লস, কারণ কি ছেলে হোক বা মেয়েই হোক সে যেখান থেকে জন্মগ্রহণ করে মনে রাখতে হবে সে হচ্ছে তার মা, আর মাও কিন্তু একজন নারী, তো নারী যদি শিক্ষা অর্জন না করে তাহলে সে তার সন্তান সন্ততিকে কখনোই শিক্ষাদান করতে পারবে না। এই বিষয়ে আমরা তাদেরকে অনেকটা অ্যাওয়্যার করতে পেরেছি, ফলে এখন আমরা দেখছি যেসব মেয়েরা হয়তো স্কুল আসা বন্ধ করে দিয়েছিল তারা স্কুল জয়েন করছে, যারা পিরিয়ডসের সময় হাইজিন মেনটেন করছিল না তারা এখন মেনটেন করছে, তারা কাপড়ের বদলে স্যানিটারি ন্যাপকিন ইউজ করছে, বাড়ি থেকে চাইল্ড ম্যারেজ হিসেবে তাদের ফোর্স করা হলে তারা সেটা বিরোধিতা করছে, তারা নিজেরা তার প্রতিরোধ করছে এবং এসে স্কুলে বলছে যে দিদি এরকম বাড়িতে আমাকে জোর দেওয়া হচ্ছে আপনারা কিছু করুন, আমরা তার উদ্যোগও নিচ্ছি। আশা করছি এভাবে আমরা মেয়েদেরকে অ্যাওয়ার করতে থাকবো আর তাদেরকে তাদের সুরক্ষার জন্য সমস্ত পথে আমরা এগিয়ে নিয়ে যাবো।